ইতিমধ্যে আমাদের সাংসদ অভিনেতাকে বলেছেন আপনার। সোমবার কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচন, শনিবার প্রচারের শেষ দিনে কালিয়াগঞ্জ শহরে প্রচারের ঝড় তুললেন অভিনেতা তথা তৃণমূল কংগ্রেসের সাংসদ দেব। কালিয়াগঞ্জ শহরে বিবেকানন্দ মোড় থেকে রোড শো এর মাধ্যমে কালিয়াগঞ্জ শহরের রাজপথ পরিক্রমা করে শিমুলতলা মাঠে গিয়ে শেষ হয়। অভিনেতা তথা তৃণমূল কংগ্রেসের সাংসদ দেবের সাথে এদিনের রোড শো এ অংশগ্রহণ করেন রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়, শ্রম দপ্তরের রাষ্ট্রমন্ত্রী গোলাম রব্বানী, জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, প্রার্থী তপন দেব সিংহ, কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার, কালিয়াগঞ্জ পৌরসভার চেয়ারম্যান কার্তিক চন্দ্রপাল। রোড শো শেষ করে ঘাটালের তৃণমূল সাংসদ শিমুলতলা মাঠে একটি জনসভাও করেন। রাজ্যের সার্বিক উন্নয়নের সাথে কালিয়াগঞ্জবাসীকে শরিক হওয়ার জন্য তৃণমূল কংগ্রেস প্রার্থী তপন দেব সিংহকে ভোট দেওয়ার আবেদন করেন বাংলা সিনেমার অন্যতম নায়ক তথা তৃণমূল কংগ্রেসের সাংসদ দেব অধিকারী। আমার চেয়ে বেশি তোমাদের মনে হওয়া উচিত, কারণ তোমরা এই অঞ্চলে অনেকদিন ধরে কভার করছো, তোমাদের কি মনে হচ্ছে বলো? কারণ আমরা তো পুরোপুরি মানুষদের জন্য, মানুষের উচ্ছ্বাস, মানুষের উল্লাস, মানুষের ভালোবাসা, মানুষের আশীর্বাদ সবটাই দেখতে পাচ্ছি আছে আমাদের সঙ্গে, বা অন্য দলের সঙ্গে, বা আমাদের যিনি এখানকার প্রার্থী তার সঙ্গে আছে। এবারে মানুষ 25 তারিখে যাকে ভালোবাসবে, যার উপরে বেশি আস্থা, যেই দল তাদের মনে হয় কি যেই দল আমাদের হয়ে আগামী 1.5 বছর ফাইভ নট রং 21 আবার রিইলেকশন হবে, ততদিন এই দল এবং তার প্রার্থী আমাদের হয়ে কাজ করবে, মানুষ তাকেই ভোটটা দেবে। এখানে জোর করার কোনো প্রশ্নই ওঠে না। আমি এসেছি মানুষের কাছে আবেদন রাখতে, কে আমাদের যিনি প্রার্থী আছেন অনেকটাই ভালো, অনেকটাই এগিয়ে আছে, সেই জন্য মানুষের কাছে তার পক্ষে মানুষের কাছে ভোট চাইতে। আজকে ত্রিপুরার হচ্ছে মুখ্যমন্ত্রী এখানে একটা রোড শো করে গেলেন, কি বলবেন? শুভেচ্ছা। আমার মনে হয় প্রত্যেকটা মানুষের তার দল, যেহেতু উনি একটা দলকে দলের সঙ্গে আছেন, দলের প্রতিনিধি হিসাবে উনি এখানে আসতেই পারেন, উনি কেন সবাই আসতে পারেন নিজের দলকে জেতানোর জন্য। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমার মনে হয় কি একটা ভালো একটা স্পিরিট থাকা উচিত, যেখানে আমার মনে হয় ওই রাজনীতি বন্ধ হওয়া উচিত যেখানে জোর করে জবরদস্তি করে এনো উচ্চবাচ্য কথা বলে। আমি প্রথম দিন থেকে সেটা বিরুদ্ধে আছি। আমি চাই কি মানুষের মধ্যে ভালোবাসা যেন থাকুক, প্রত্যেকটা দল প্রত্যেক অন্য দলের প্রতি যেন একটা সম্মান যেন থাকুক, সেইটা চাই, আর সেটাই স্বপ্ন, আর সেটা হচ্ছে, সেটা দেখে ভালো লাগছে। আমি এনআরসি নিয়ে, দেখো আমি তো দলের স্পোক পার্সন নয়, আমার মনে হয় এটা একটা দলের স্পোক পার্সন হয়ে যদি কথা বলা হয় তো সেটা বেশি ভালো, কারণ আমি না জেনে না শুনে আমি যদি কিছু বলি সেটা দলের পক্ষেও খারাপ, আমার পক্ষেও খারাপ। আমি বলবো কি দল যেটা সিদ্ধান্ত নিয়েছে, দলে যারা স্পোক পার্সন আছে তারা নিশ্চয়ই এটা নিয়ে বলবে। দেখো দিনে 24 ঘন্টার মধ্যে পৃথিবী একবার ঘুরে যায়, তো সেই জায়গা থেকে লোকসভা বিধানসভা দুটোর মধ্যে অনেকটাই পার্থক্য আছে, আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন রাজ্যে বিভিন্নভাবে দেখতে পাচ্ছেন কি যেইভাবে 2019 ইলেকশন হয়েছিল লোকসভা, তারপরে 2019 ইলেকশনটা ওই ম্যাচ রেজাল্টের সঙ্গে ম্যাচ করছে না। তো আমরা আশাবাদী, তার জন্যই আমাদের দল মাঠে নেমে প্রত্যেকটা বাড়ি বাড়ি ডোর টু ডোর ক্যাম্পেনিং করছে, মানে মানুষ যাকে ভালোবাসবে, মানুষের যার প্রতি ভালোবাসা। অন্যদিকে কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থীর হয়ে ভোট প্রচারের শেষ দিনে কালিয়াগঞ্জে এলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী এদিন শহরে রোড শো করার কথা থাকলেও তা বাতিল করে জেলা প্রশাসন বলে বিজেপির দলীয় সূত্রে জানা গিয়েছে। ভোট প্রচার উপলক্ষে এদিন রায়গঞ্জে একটি বেসরকারি হোটেলে সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রীকে একাধিক ভাষায় কটাক্ষ করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। তিনি জানান, স্টেট গভর্নমেন্টের তো প্রোটোকলে যেমন কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী ইলেকশনে প্রচারের জন্য আসছেন, ঠিক আছে আমি কোনো দলের আছি তার জন্য ওই দল ডেকেছে তার জন্য এসছি, তো স্বাভাবিক কারণে ইলেকশন তো আমার এখানেও 5টা ইলেকশন হয়েছে আমার 20 মাসে আমি তো করেছি, তো সেখানে যদি 20 তারিখ বিজেপি সময় চেয়েছে তো তার জন্য স্লট দিতে পারত, 2 ঘন্টা বিজেপিকে, 2 ঘন্টা তৃণমূলকে, 2 ঘন্টা কংগ্রেসকে বা অন্য পার্টিদেরকে, এইভাবে করে স্লট ভাগ করে দিতে হয়। আর তারপর আমি বিপ্লব কুমার দেব নই, আমি কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী, কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী এসে ওর তাকে স্লটই দেওয়া হবে না, আর এগুলো করা হবে অত্যন্ত ছোটো পানে, মানে ছোটোপন অত্যন্ত লজ্জাস্কর, তাতে আমার কোনো লোকসানও নেই। আমি তো রায়গঞ্জকে দেখে নিয়েছি, রায়গঞ্জের মানুষ আপনাদের কাছে মিলেমিশে নিয়েছি, আমার ভাগ্য হয়েছে আপনাদের সঙ্গে দেখা করার, আমি খুব খুশি হয়েছি আপনাদেরকে দেখে, লোকসান যা হয়েছে ওনারই হয়েছে, বাংলার মানুষ ওনাকে মাফ করবে। জানানো আমি আপনাদের সামনে বললাম পুরো ভারতবর্ষের মধ্যে দুনিয়াতে চলে যাবে আজকে, উনি আমি বলছি এটা উনি ওনার নিজের লোকসান করছেন, আমাকে কী করবে,
আমার লোকসান হয়নি, আমাকে অপমান করেছে বা আমাকে আমার সুযোগ যে যে গণতান্ত্রিক অধিকারটা আছে সেটা উনি কেড়েছেন, উনি যদি মুখ্যমন্ত্রীর কাছে গণতান্ত্রিক অধিকার কাটতে পারেন তো বাংলার মানুষের সঙ্গে কি করেন সেটা পুরো ভারতবর্ষের মানুষের কাছে আজকে চলে যাবে আরো ক্লিয়ার একটি ছবি। পাশাপাশি দলীয় প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার কথাও জানান মন্ত্রী। কালিয়াগঞ্জ থেকে জিসিএন নিউজের বিশেষ প্রতিবেদন। পরিবারে আনে সম্পূর্ণতা সম্রাট স্টিল ফার্নিচার। সম্রাট স্টিল ফার্নিচার।